আজকে হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ, 1 মাসের বেশি হয়ে গেল এই কোটা আন্দোলন চলছে, আর এখনো সমস্যা কিন্তু মেটেনি, উল্টো বেড়েই চলেছে। একটার পর একটা সমস্যা মানে হচ্ছে তো হচ্ছে, এর কোন সমাপ্তি আমরা দেখতে পাচ্ছি না। তো এখন যে বিষয়টা মেন, রেমিডেন্স, প্রবাসীরা যে রেমিডেন্সটা পাঠায় তারা পাঠানো বন্ধ করে দেবে বলেছে। তো রেমিডেন্স যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের কি ক্ষতি, সেটাই আজকে আমরা একটা ডিটেইলস এ ভিডিওতে দেখব। তো চলো এই বিষয় নিয়ে একটা ভিডিও দেখা যাক। পাঠালে দেশে আসতে দেওয়া হবে না। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। রেমিটেন্স বন্ধ হলে বাংলাদেশের কি অবস্থা হবে? রেমিটেন্স বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? সবাই যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি রেমিটেন্স বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন এবং রেমিটেন্স বন্ধ হলে বাংলাদেশের পরিণতি কি হবে। তাছাড়া 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে বাংলাদেশের কোন সেক্টরে কত ক্ষতি হয়েছে। তো প্রথমে আমরা জানবো বাংলাদেশের কোন সেক্টরে কি ক্ষতি হয়েছে, তারপরে আমরা রেমিটেন্স সম্পর্কে জানবো। তো যারা যারা বিদেশে রয়েছেন এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠান তারা কমেন্ট করে জানাবেন, 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে বাংলাদেশের প্রতিটি সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা পরিচালনা করে থাকেন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছোটখাটো ব্যবসা করে তাদের ব্যবসা এখন পুরো বন্ধ। এবং 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে সোশ্যাল মিডিয়ার উদ্যোক্তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া ইন্টারনেট বিচ্ছিন্নতায় অপূরণীয় ক্ষতি হয়েছে ICT-তে। 5 দিনে ICT খাতে ক্ষতি হয়েছিল প্রায় 500 কোটি টাকা। আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের IT খাত কত বড় হয়ে গিয়েছে। শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার ফলে 5 দিনে ক্ষতি হয়েছে 500 কোটি টাকা। তাছাড়া অনেক IT প্রতিষ্ঠান বিদেশি কাস্টমার হারিয়েছে এবং তাদের অনেক ডিল নষ্ট হয়েছে, গ্রাহকদের বিশ্বস্ততা কমেছে তাদের প্রতি। এছাড়া ইন্টারনেট বন্ধের কারণে পোশাক খাতে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে পোশাক খাতে ক্ষতি হয়েছে 4000 কোটি টাকা, এর মধ্যে রপ্তানি ক্ষতি রয়েছে 1200 কোটি টাকা। শুধুমাত্র বেতন বাবদ ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। তাছাড়া বাংলাদেশ থেকে বাইরের যে সকল কাস্টমার পোশাক কিনত তারা বাংলাদেশের প্রতি বিশ্বস্ততা হারিয়েছে। এ তো গেল মাত্র কয়েকটি সেক্টর, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর মিলিয়ে কত হাজার কোটি টাকা লস হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে 10-20 হাজার কোটি টাকা লস হয়েছে। তবে এ সকল সেক্টরের ক্ষতির থেকে সব থেকে বড় ক্ষতি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স বাংলাদেশের ঢাল হিসেবে কাজ করে। চলুন এবার রেমিটেন্স সম্পর্কে জেনে আসি। বাংলাদেশে কয়েকদিনে রেমিটেন্স আসার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। টানা 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশ থেকে রেমিটেন্স আসাটাও বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ইন্টারনেট চালু হলেও বাংলাদেশে রেমিটেন্স এসেছে খুবই কম। সবকিছু স্বাভাবিক হতে যদি আরো সময়ের প্রয়োজন হয় তবে এই রেমিটেন্সের প্রবাহ খুব কমের দিকেই থাকবে। অন্যদিকে কয়েকজন চলমান আন্দোলন এবং সহিংসতার কারণে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধের ডাক দিয়েছে। এইটা কতটা ভয়ঙ্কর হতে পারে, চলুন এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। একসময় অধিক জনসংখ্যাকে বাংলাদেশে বোঝা মনে করা হতো, কিন্তু সময়ের পরিবর্তনে এই জনসংখ্যা বিদেশের মাটিতে দেশের হয়ে কাজ করতে শুরু করে এবং তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাতে থাকে। এই রেমিটেন্স হয়ে ওঠে দেশের অর্থনীতির অন্যতম বড় একটি খুঁটি। দেশের বাণিজ্যিক ঘাটতি পূরণে এই রেমিটেন্স সব থেকে বেশি কাজ করে। রেমিটেন্স দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে সব থেকে বেশি কাজ করে রেমিটেন্স। বাণিজ্যিক ব্যাংকের অর্থ সংকট দূর করে রেমিটেন্স। সরকারের বৈদেশিক ঋণ পরিশোধে একটি বড় অস্ত্র হচ্ছে এই রেমিটেন্স। প্রতি মাসে বিদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 1,50,00,000 বাঙালি দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকে। তারা রেমিটেন্স পাঠিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। বলতে গেলে একটা দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে যা যা বিষয় দরকার সবগুলোকে সাহায্য করে রেমিটেন্স। প্রতি বছর বাংলাদেশে 22-25 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে। এটি দেশের যে কোনো অর্থনৈতিক সংকট মোকাবেলায় সব থেকে বড় ভূমিকা পালন করে। যদি কোনো কারণে এই রেমিটেন্স আশাটা কমে যায় তবে সেটি বাংলাদেশকে অনেক বড় একটি ধাক্কা দিবে, দেশের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি খাত হচ্ছে পোশাক রপ্তানি। পোশাক রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। বাংলাদেশ শুধুমাত্র পোশাক রপ্তানি করে প্রতি বছর 40-45 বিলিয়ন ডলার অর্জন করে। তবে রেমিটেন্স এই 40-45 বিলিয়ন ডলারের থেকেও দেশের অর্থনীতির জন্য বেশি কার্যকরী।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, এটা কিভাবে? পোশাক রপ্তানি আয় বাংলাদেশের বাণিজ্যিক আয়ের অন্তর্ভুক্ত। মূলত বাণিজ্যিক আয় হিসাব করার সময় এই বিষয়টাও দেখা হয় যে একই সময়ে কত টাকার পণ্য আমদানি করা হচ্ছে। বাংলাদেশ প্রতি বছর প্রায় 80 থেকে 90 বিলিয়ন ডলারের পণ্য বাইরের দেশ থেকে আমদানি করে থাকে। 2021-22 সালে এর পরিমাণ ছিল 89 বিলিয়ন ডলার। পরবর্তীতে এই আমদানির পরিমাণ কিছুটা কমলেও তা কিন্তু বাংলাদেশের যে রপ্তানি আয় সেইটার তুলনায় কমে যায়নি। মানে রপ্তানি করে বাংলাদেশ যা আয় করে তার পুরোটাই আমদানিতে চলে যায়। সহজ কথায় বলতে গেলে নুন আনতে পান্তা ফুরায়। এর ফলে বাণিজ্যিক পণ্য হিসেবে পোশাক শিল্প বিশাল গুরুত্ব বহন করলেও এটি কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ করতে পারে না। এই বাণিজ্যিক ঘাটতি যদি চলতেই থাকে তবে দেশের অবস্থা অনেক খারাপ হতে থাকবে। আর এই ঘাটতি পূরণ করে সবকিছু স্বাভাবিক করে দেয় রেমিটেন্স। এর জন্যই অর্থনীতিতে রেমিটেন্স এতটা গুরুত্বপূর্ণ। তার উপরে আবার আরেকটি ব্যাপার আছে, অনেক পোশাক শিল্প মালিকের পরিবার বিদেশে থাকেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টও বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে। তাই অনেক সময় দেখা যায় রপ্তানির পুরো টাকাটা বাংলাদেশের ব্যাংকে আসেই না, কিন্তু হুন্ডির কালো জগৎ ছাড়া রেমিটেন্সের পুরো টাকাটা বাংলাদেশি ব্যাংকেই আসে। এই বিষয়টায় রেমিটেন্সের গুরুত্ব আরও বেশি বাড়িয়ে দেয়। তার মানে আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশের রেমিটেন্স আহরণ কমে গেলে বড় বড় কিছু ক্রাইসিসে পড়বে বাংলাদেশ। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশের আমদানি শক্তি কমে যাবে, বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ হবে না, বাংলাদেশের রিজার্ভ অনেক কমে যাবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ সংকটে ভুগবে। সেই সাথে প্রবাসীদের যে সকল পরিবার দেশে হাসি মুখে জীবন কাটাচ্ছে তাদের পরিবারেও একটি আঘাত আসতে পারে। এখন প্রশ্নটি হচ্ছে, রেমিটেন্সের প্রবাহ কি একেবারেই বন্ধ করা সম্ভব? এর উত্তরটা হচ্ছে না, কারণ দেশের অনেক পরিবার এই রেমিটেন্সের উপরে সরাসরি নির্ভর করে। হয়তো কিছুদিন রেমিটেন্স না পাঠিয়ে থাকা সম্ভব, কিন্তু পরিবারের কথা ভেবে এই রেমিটেন্স পাঠানো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়। তবে রেমিটেন্স পাঠানোর পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া যেতে পারে। যেমন নতুন করে যারা বিদেশে গেছে তাদের মধ্যে অনেকে টাকা ধার করে গেছে, সেই ধারের টাকা পরিশোধের জন্য হলেও তাদেরকে দেশে রেমিটেন্স পাঠাতে হবে। অনেকেই বিদেশে গেছে চাষের জমি বন্ধক রেখে কিংবা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে, সেই অর্থ পরিশোধ করতে অবশ্যই দেশে রেমিটেন্স পাঠাতে হবে। সেক্ষেত্রে অনেকে বলতে পারেন, যদি তারা হুন্ডিতে টাকা পাঠায় তাহলে তো বিষয়টা সম্ভব হবে। এটা একটা উপায় হতে পারে, কিন্তু সবাই হুন্ডিতে টাকা পাঠাতে পারবে না। তবে যেহেতু রেমিটেন্স আসা বন্ধ হলে সরকার বিপদে পড়বে, তাই সরকার নিজের স্বার্থেই তখন হুন্ডিতে টাকা পাঠানোর চ্যানেলগুলো বন্ধ করে দিবে। সব কথার এক কথা, রেমিটেন্স সম্পূর্ণ পাঠানো বন্ধ করা অসম্ভব, তবে প্রবাসীরা অনেক বেশি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে কি দেশকে থামিয়ে দেওয়া সম্ভব? এর উত্তর হচ্ছে না, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেশকে বড় ধাক্কা দেওয়া সম্ভব, তবে দেশের অর্থনীতি একেবারে থামানো সম্ভব নয়। কারণ দেশে পোশাক শিল্প চলছে, দেশের অভ্যন্তরীণ কাজগুলো চলছে। তবে একটি বিষয় হচ্ছে, রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটি খুঁটির মধ্যে একটি। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া মানে পরিবারের বড় ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো। দেশের একটি খুঁটি যদি ভেঙে যায় তাহলে দেশ কোনো মতে টিকে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন রেমিটেন্স বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, এটা হয়তো আমাদের মতো অনেকেই জানো না যে বিষয়টা, পুরো রেমিটেন্সের ব্যাপারটা অনেকেই জানো না। তো এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই ভালো করে বিষয়টা বুঝতে পারে, সবার কাছে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। যেমন এক্স্যাক্টলি আমাদের একটা প্রবলেম হচ্ছে না, হুন্ডি জিনিসটা কি ছিল প্রথমে আমরা যখন ভিডিও দেখছিলাম বুঝতে পারছিলাম না, তারপর আমরা আলাদাভাবে রিসার্চ করি যখন তখন বুঝতে পারি হুন্ডি জিনিসটা। আমি হুন্ডি হিসেবে অন্য কিছু বুঝি, বাট এখানে হুন্ডি হিসেবে কি বোঝাতে চেয়েছে আসলে সেটা আমি একটা ভিডিও দেখে বুঝতে পেরেছি। তো ওই জন্য বলছি যে এই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে যাতে সবার কাছে পৌঁছে। তো খুবই একটা ভালো ভিডিও দেখলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, নতুন মাসের ফার্স্ট ভিডিও, তো দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। কত ধন্যবাদ।